টাইট কান কি কেমন লাগে? অনেক ভালো লাগে, ঠিক বাজি যায়। রে আওয়াক তু, রে আওয়াক তু। সাত দিনের একটা ধারাবাহিক নাটক চলে, এটা আপনাদের মনে হয় কি? কেন চলে? ফালতু সময় নষ্ট, আমি মনে করি সময় নষ্ট। আমার কাছে একটা আকর্ষণীয় গিফট আছে, এটা আমি আপনাদেরকে দিতে চাই, বাট আমার তিনটা প্রশ্নের মধ্যে দুটো প্রশ্নের অ্যানসার দিতে হবে। অবশ্যই রেডি আমরা, স্যার সবসময় রেডি। জি আচ্ছা, ভাষাভাষীর দিক থেকে বিশ্বে বাংলা কতটুকু অবস্থানে আছে? কিসের মধ্যে? বিশ্বে ভাষাভাষীর দিক চতুর্থ মনে হয়, তৃতীয়। ভাষা ভাষার মধ্যে মনে করেন আপনি ও আমরা একসাথে চারজন পাঁচজন আছি না, এরকম হিসাব করতে গেলে আপনার যতগুলো জেলা আছে সবগুলোতে আলাদা কতটা করে? ৬৪টা জেলা আছে, মাতৃভাষা তো একটাই, মাতৃভাষা একটাই, আঞ্চলিক ভাষা অনেকগুলো আছে। নেক্সটে যাই, লাস্ট ওয়ান, লাস্ট ওয়ান হচ্ছে যে এই যে সাত দিনের একটা ধারাবাহিক নাটক চলে, এটা আপনাদের মনে হয় কি? কেন ফালতু সময় নষ্ট, আমি মনে করি সময় নষ্ট। প্রথম দিন কি ডে গেছে বলা হয়? কি ডে ভাই, প্রথম দিন মনে হয় সানডে গেছিল, এরপরে। আচ্ছা, এই নাটকটাকে আপনি কখন গিয়ে পালন করবেন, গার্লফ্রেন্ড বাইলে না বউ বাইলে? অবশ্যই বউ বাইলে, একদম বাচ্চা শুদ্ধ নিয়ে, বাচ্চা শুদ্ধ নিয়ে এই পালন করবেন? জি। সবাই সবাই, আপনাদের কি কখনো প্রেম টেম করতে ইচ্ছা করে না? পরে কেউ ফিরে তাকায় না আমাদের মাঝে। কেন ফিরে কেন তাকায়? কি জানি, আমাদের মধ্যে কোনো কিছু নেই, আমার দিকে তাকায়, অনেকে জন তাকাচ্ছে এখনো। কি বলেন, কতজন দেখাচ্ছে? একটু শাহরুখ খানের মতো একটা স্টাইল দিয়ে দেন না। আমি শাহরুখ খানকে পছন্দ করি না। কাকে পছন্দ করেন? জাহিদ খানকে? কাউকে পছন্দ করি না। জাহিদ খান কি কেমন লাগে? অনেক ভালো লাগে, ঠিক বাজি যায়। রে আওয়াক তু, রে আওয়াক তু। যাই হোক, এতক্ষণ পর্যন্ত সময় দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আপনাদের জন্য সেল কার্ডের সুযোগ না, আমার কাছে ডিসকাউন্ট কার্ড রয়েছে। থ্যাংক ইউ, আরিগাতো গোজাইমাসু, থ্যাংক ইউ সো মাচ।